এরে নবী রহমতের দাল আল্লাহ তাআলা রহমান এবং রহিম। রহমান হলো জুর রহমতি শামিলাতিল জামিইল খালায়িক আইল মুমিনা ওয়াল কাফির। রহমান হলো এমন সত্তা যিনি কাফের এবং মুমিন সবাইকে দয়া করে। কথা বলেন ঠিক না বেঠ? আমার আল্লাহর এত বড় দয়া, আমার আল্লাহ মুমিনকেও যেমন ভাবে দয়া করেন কাফেররেও তেমন ভাবে দয়া করেন, ঠিক কি না? আমার আল্লাহ তাআলার দয়া বড় ব্যাপক। এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা মুমিনকেও যেমন ভাবে দুনিয়ার মধ্যে খাওয়ায় কাফির মুশরিককেও তেমন ভাবে খাওয়ায়। কথা বলেন ঠিক না বেঠ? তবে এটা হলো রহমান। আমার আল্লাহ তাআলা যেহেতু রহমান, আল্লাহ তাআলা যদি কাফির মুশরিককে না খাওয়ায় আমার আল্লাহ রহমান হতে পারে না। এই জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে দস্তরখান বিছায় দিয়েছে, এই দস্তরখানে মুমিনও খাবে কাফির মুশরিকও খাবে, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা হবে রহিম। ওই দয়া একমাত্র আল্লাহ মুমিন বান্দার প্রতি করবে, সেই দয়া আর কাফের মুশরিক পাবে না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ ডাক দিয়া বলবেন মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এরে অপরাধী দল আলাদা হয়ে যাও, দুনিয়ার মধ্যে একসাথে চলছো, দুনিয়ার মধ্যে চলার রাস্তাটা আমি আল্লাহ ব্যাপক করে দিয়েছি, একসাথে সবাই খেতে পারবে, একসাথে সবাই চলতে পারবে, কিন্তু জান্নাতে আমি আল্লাহ কার প্রতি দয়া করব? আমি আল্লাহ সবার প্রতি দয়া করব না, একমাত্র যারা আমি আল্লাহকে সেজদা করেছে আমি আল্লাহ তাদেরকে একমাত্র দয়া করব। কথা বলেন ঠিক না বেঠ? এরে নবীর উম্মতের দল ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ তাআলা বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম। কুল ইদউল্লাহ ওয়া ইদউর রহমান, আল্লাহকে ডাকো অথবা রহমানকে ডাকো, আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। এরে নবীর উম্মতের দল আল্লাহ বলেন যেই নামে আল্লাহকে ডাকো না কেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা তাদউহু বিহা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর কিছু নাম আছে। কয়টা নাম? আমরা 99টা প্রসিদ্ধ, তবে কয়টা নাম জোরে বলেন জানেন কি? কথা বলেন ঠিক না বেঠ? আল্লাহ তাআলার নাম কয়টা জানেন কে? কথা কয় না, কথা কয় আরো জোরে বলেন, কষ্ট হচ্ছে আপনাদের, জোরে বলেন আল্লাহর গুণবাচক কত নাম জানেন কি? আরো জোরে বলেন, আল্লাহর জাতি নাম আল্লাহ, আল্লাহর জাতি নাম কি? আর আল্লাহর গুণবাচক নামের মধ্যে একটা হলো রহমান। আল্লাহ এবং রহমান আল্লাহর কাছে বড় দামি নাম। নবী বলেন খায়রুল আসমাই আব্দুল্লাহ,
ও আব্দুর রহমান, সবচেয়ে উত্তম নাম হলো আব্দুল্লাহ, সবচেয়ে উত্তম নাম হলো আব্দুর রহমান। আল্লাহ নামটা আল্লাহর কাছে প্রিয়, রহমান নামটা আল্লাহর কাছে প্রিয়। এরে নবীর উম্মতের দল রহমান রহিম, আল্লাহর গুণবাচক নাম। বলে গুণবাচক নাম কয়টা? এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কারণ গুণবাচক নাম হয় মানুষের বিভিন্ন কর্মের কারণে, বিভিন্ন যোগ্যতার কারণে। কথা কন ঠিক না বেঠি? একটা মানুষ নাম হলো আব্দুল্লাহ, গাড়ি চালায় তার নাম হলো চালক, কাপড় সেলায় তার নাম দর্জি, লোকটা এক একটা কাজ করে তার এক একটা নাম হয়। একটা লোকের নাম বিভিন্ন নাম হয় তার কর্মের কারণে। আমাকে একটু বলো, ওরে তল্লার মুসলমান আল্লাহর কাজ কি 99টা না? আল্লাহ ভালো জানেন, কথা বলেন। আমার আল্লাহ কি 99টা কাজ নিয়ে বসে আছেন? আরো আসতে কন, এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলার গুণবাচক নাম আল্লাহ ভালো জানেন। কর্মের কারণে অনেক নাম হয়, যোগ্যতার কারণে অনেক নাম হয়। আব্দুল্লাহ লোকটা মাদ্রাসায় দিয়েছে কোরআন পড়ার জন্য, কোরআন পড়ে ছাত্রটা যখন এবার হাফেজ হয়েছে, যখন মা বাবার ঘরে আসে, মা বাবা ডাক দিয়া কয় হাফেজ সাহেব, কথা কন ঠিক না বেঠি? এবার আপনাদের হাজীগঞ্জ মাদ্রাসা, আমলাপাড়া দেওবুক মাদ্রাসা, কাশীপুর মাদ্রাসা, হাজিপাড়া মাদ্রাসায় আব্দুল্লাহ পরে কোরআনের আলেম হয়েছে। এবার এলাকার মানুষেরা তাকে কয় মাওলানা সাহেব, মাওলানা সাহেব, কথা কন ঠিক না বেঠি? এ আব্দুল্লাহ হয়ে গেছে আবের সাহেব, আবার হয়ে গেল মাওলানা সাহেব। দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করতে গেল মুফতি হওয়ার জন্য, মুফতি হয়া যখন আসছে এবার তাকে সবাই বলে মুফতি সাহেব, কথা কন ঠিক না বেঠি? তল্লা মসজিদের ইমাম মুফতি ফাহিম সাহেব, যখন তল্লা মসজিদের খতিব হয়ে গেছে এবার তারে কয়ে খতিব সাহেব। এবার খতিব সাহেবের বিবাহ হয়ে গেছে, মেয়ের বাড়ির লোকজন কয় জামাই, ছেলের বাড়ির লোকজন কয় জামাই, কথা কন ঠিক না বেট? এই যে লোকটা হাফেজ সাহেব, আলেম মুফতি খতিব সাহেব, আবার যখন বয়ান করে মুফাসসির সাহেব, এই একটা লোকের যোগ্যতার কারণে ভিন্ন ভিন্ন নাম। আমার আল্লাহর কি একটা যোগ্যতা না? আল্লাহই ভালো জানে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কামায়, কাদেরে কদ রত্তু তারি বল কামাল, انت ربي انت حسبي ذو الجلال تهي قادر جليل لا جهاد بهر حال تهي میرا نگاہ دار اے بھائی دیر বসার ব্যবস্থা নাই এখানে, কি চাটাই বসায় দেওয়া যায় না? আর ভাইরা যারা আছে কষ্ট করে, যারা আয়োজক আছেন কষ্ট করে ভাইদেরকে বসায় দেন না? আমার যুবক ভাইগুলো অনেক ওলামাই কারাম, অনেক মুরব্বিরা, অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসছেন, এদেরকে বসানোর ব্যবস্থা করে দেন। আমরা একটু যারা বসে আছি একটু ঠান্ডা আবহাওয়া আছে, কি বলেন ঠিক না? একটু ভাইদেরকে বসায় দিই, আল্লাহ কবুল করেন, জোরে কন আমিন। এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলার রহমত ব্যাপক, আল্লাহর রহমত ব্যাপক, আল্লাহর রহমত কোনো মানুষের উপর আসবে না, না
আল্লাহর রহমত যেমন ভাবে মুসলমানের উপরও আসে কাফেরের উপরও আসে, আল্লাহর রহমত দুনিয়ার মখলুকাতের উপর আসে কিনা জোরে কন। এরে নবীর উম্মতের দল, এমন কোন মখলুক নাই যেই মখলুক আল্লাহ তাআলার রহমত পায় না। কথা কন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার রহমত সবাই পায়, আল্লাহর রহমত ব্যাপক, ওয়াসিআত রহমতি কুল্লা শাই। আল্লাহ বলেন আমার রহমত ব্যাপক, ফাসাকতুবুহা লিল্লাযীনা ইত্তাকুন وَيُؤْتُونَ الزَّكَاةَ وَالَّذِينَ هُمْ بِآيَاتِنَا يُؤْمِنُونَ। আল্লাহ তাআলা বলে নেই রহমত আমি আল্লাহ লিখে দিলাম লিল্লাযীনা ইত্তাকুন, যারা মুত্তাকি বান্দা, ওয়ায়ুতুনাজ যাকা, যাকাত আদায় করে, ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, আর যারা আমি আল্লাহর নিদর্শনকে যারা বিশ্বাস করে মহব্বত করে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য রহমত আমি আল্লাহ ফরজ করে দিলাম। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, ইন্নাল্লাহা হীনা খালাকাল খালকা, ইন্নাল্লাহা হীনা খালাকাল খালকা কাতাবা আলা নাফসিহির রাহমা, আমার আল্লাহ যখন থেকে দুনিয়া তৈরি করলেন তখন থেকে আমার আল্লাহ রহমত করা নিজের উপর ওয়াজিব করে দিয়েছে। আরো জোরে কোন রহমত করা আমার আল্লাহ নিজের উপর আবশ্যক করে দিয়েছেন। আল্লাহু আকবার। কাতাবা আলা নাফসিহির রহমা, এরে আল্লাহর গোলাম আল্লাহ তাআলার রহমত কেমন? আল্লাহ তাআলার রহমত বড় ব্যাপক। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলার রহমত সমস্ত মখলুকাতের উপর আল্লাহর রহমত, দুনিয়ার এমন কোন মানুষ নাই গুনাহ করে না। কথা কোন ঠিক না বেঠিক? কাফের মুশরিকের কথা তো বাদ, কাফের মুশরিকরে তো আল্লাহ খাওয়ায়, কাফের মুশরিকদেরকে কেন খাওয়ায়? আমার আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় আমাদের উপর রহমত স্বরূপ নাজিল করেছে। কথা কোন ঠিক না বেঠ? আমাদের উপর রহমত, আল্লাহ বলেন ওয়ামারুসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে রহমত স্বরূপ বানাইছি, এমন রহমতওয়ালা নবী আল্লাহ কাউকে দেয় নাই, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু আমার রুহে জমিন, মানবাউল ফত বনে আওয়ার মাদানে শফকত বনে, সারে আলম কে লিয়ে পয়গম্বরি রহমত বনে, তুকু যাও সুন্নতে আহমদ কু যা, বা মুহাম্মদ কই বুয়ত নিসবত তোরা, কারে শয়তা মি কুনি নামত ওয়ালি ঘর ওয়ালি লানত স্থাই বর ওয়ালি, হম সুরাত হম সিরাতে মুস্তফা, তর তামামি হালে উ কুন ইত্তেবাই সুন্নতে গায়রুল বশার, হীরে লাজিম তাবুয়াবি আই পেশা। এরে নবীর উম্মতের দল, আমার নবী
শুধু আমাদের জন্য রহমত না, আমাদের নবী গাছের জন্য রহমত, আমার জন্য আমার নবী মাছের জন্য রহমত। কাফের মুশরিকদেরকে এক লোকমা খাবার খাওয়ায় আমার আল্লাহ, এত বড় বড় অট্টালিকা, গাড়ি হাঁকায় তারা, বিল্ডিং হাঁকায়। বেঈমানদেরকে বলে দাও, ও নাস্তিক মুরতাদেরা, বেঈমানের দলেরা শুনে নাও, একটা লোকমা খাবার খাও, শান্তিতে ঘুমাও, একমাত্র আমার মায়া নবীর রহমতের কারণে। এরে নবীর উম্মতের দল, নবী আমার বলেছে আল্লাহ আমার উম্মতকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিও না, হায় আল্লাহ আমার উম্মত আল্লাহ গুনাহের কাজ করবে আল্লাহ, আয় আল্লাহ উম্মতকে ধ্বংস করিও না। এরে আল্লাহর গোলাম, পূর্বের উম্মতদেরকে আল্লাহ এক একটা গুনাহের কারণে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, কার উপর আল্লাহ আগুনের বৃষ্টি দিয়া ধ্বংস করেছেন, কাউকে আল্লাহ উল্টায়া দিয়েছেন, কিন্তু এই জাতিকে আমার আল্লাহ কোনো আজাব দেন নাই। কেন আল্লাহ আজাব দিল না? একমাত্র কারণ হলো আমার মায়ার নবীর রহমত কথা বলেন ঠিক না বেটি। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রো, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সে মদিনার পথের দুলি আমি, সে মদিনার পথের দুলি আমি, মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। কথা বলেন ঠিক না বে ঠিক, কষ্ট হচ্ছে আপনাদের। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে ও আল্লাহর যুবক, আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া ইবাদি, প্রথম আয়াতের দ্বারা বুঝা যায় আমার আল্লাহ বলেন হয়তো নেককার মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন ও ইমানদারেরা, ও মুত্তাকি মুমিনেরা, না না আর একটু সামনে আগাইলাম, আল্লাহ বলেন আল্লাযীনা আসরাফু, যারা অপরাধ করেছ, অন্যায় করেছ, জুলুম করেছ। এরে নবীর উম্মতির দল, আল্লাহ ডাক দিয়ে কয় ও যুবক, জুলুম করেছ,
নিরাশ হইও না, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আমি আল্লাহর রহমত, ওয়াসিআত রহমতি কুল্লা শাই, আমি আল্লাহর রহমত বড় ব্যাপক, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এরে বান্দা, বান্দা যখন তওবা করে নিবে, আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা। এরে বান্দা, মোবাইলের মধ্যে তোমার কিছু ভালো জিনিসও আছে, কিছু খারাপ জিনিসও আছে, ফরমেট দিয়া যখন তুমি সব কিছু ডিলেট করে ফেললা, এবার তোমার খারাপ জিনিস সবগুলো শেষ, কথা কন ঠিক না বেটি? গত রাতেও মোবাইলের মধ্যে কিছু খারাপ জিনিসগুলো আমার মোবাইলে ছিল, সকালবেলায় শিক্ষক আমার মোবাইলটা চাইল, মোবাইলটা এবার আমার হাত থেকে নিল, মাত্র গত রাতে আমি আমার মোবাইল ফরমেট দিয়া সব আউট করে দিয়েছি, সকালবেলা যখন শিক্ষক আমার মোবাইল নেয়, তখন শিক্ষকরে মোবাইলটা দিতে আর অন্তরে ভয় থাকবে নি, কথা কয় না? কেন? কারণ গত রাতে বান্দা মোবাইলের মধ্যে যত খারাপ কিছু ছিল, বান্দা ফরমেট দিয়া সব ডিলেট করে ফেলেছে। এরে আল্লাহর গোলাম, মোবাইলে ফরমেট দিলে যেমন ভাবে সব কিছু ডিলেট হয়ে যায়, ও বান্দা গুনাহ করেছো, ওই গুনাহের পরে যদি খাটি দিলে তওবা করো, আল্লাহর রহমতের ঘোষণা, বান্দা তোমার জীবনের সব গুনাহ আর জোরে বলে, জোরে বলে। এরে নবীর উম্মতের দল আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুমুল আলিয়া, তিনি লেখেন আল্লাহর বান্দার তওবা করার পরেও বান্দা যদি আবার মনে মনে চিন্তা করে, খাটি দিলে তওবা করেছে, তওবা করার পরে গুনাহ তওবা করেছে, এরপরও বান্দার দিলে দিলে ভয়, আল্লাহর উপর একটু নিরাশি নিরাশ ভাব, না জানি আল্লাহ মাফ করছে কি না। আল্লামা তকি উসমানী সাহেব বলেন, না না, এমন করলে বান্দা গুনাহ হবে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। গুনাহ করেছো, তওবা করেছো, সব মাফ, আবার যদি মন খারাপও করো যে গুনাহ করছি মাফ হইছে কিনা, এটা মনে আনলেও গুনাহ। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার কর। আত্তাইবু মিনাজ জাম্মি কামাল্লা জাম্বালা, নবী বলেন তওবা করেছো, রহমতের ঘোষণা, তোমার সব গুনাহ মাফ। মুসলমান ইমানদার, তওবা করার কারণে আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। এরে নবীর উম্মতের দল আল্লাহ বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহীম। আমার আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার রহমত কেমন বান্দা দেখো, আল্লাহর রহমত যখন দেখবে বান্দা, যখন মুমিন বান্দা আল্লাহ তাআলার শাস্তিগুলো যখন মুমিন বান্দা দেখবে, মা তুমি আমিন জান্নাতিহি আহাদ, হাদিসে পাকের মধ্যে পয়গম্বর বলেন, যখন মুমিন বান্দা আল্লাহর শাস্তিগুলো দেখতে পাবে, মুমিন বান্দা জান্নাতের আশা করবে না। ওয়ালাউ ইয়ালামুল কাফিরা মিনার রাহমা মা ইনদাল্লাহি মিনার রাহমা, আর কাফির যদি জানে আল্লাহর কাছে কি পরিমাণ রহমত আছে, তখন মা কনাতা মিন জান্নাতিহি আহাদ, কোন কাফের মুশরিক আল্লাহর জান্নাত থেকে নিরাশ হবে না।
কাফের মুশরিকরা আশা করবে আল্লাহ হয়তোবা আমাকে আল্লাহ জান্নাত দিয়া দিবে। এরে নবীর উম্মতের দান, আমার আল্লাহ তাআলার রহমত এত ব্যাপক, আমার আল্লাহ তাআলার রহমত এত ব্যাপক, আমার আল্লাহ তাআলার রহমত। এরে নবীর উম্মতের দান, আমার আল্লাহর রহমত কত ব্যাপক। এরে নবীর উম্মতের দান, দুনিয়ার মধ্যে গুনাগারের উপরও বিপদ আসে, মুমিন বান্দার উপরও বিপদ আসে, কি আসে না? আরো জোরে বলেন, আসরের ময়দানে দুনিয়ার মুমিন বান্দার বিপদগুলো হল রহমত, মুমিন বান্দার বিপদগুলো হল রহমত। দলিল হল আন জাবির রাদিয়াল্লাহু তাআলা, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم جابر ابن عبد الله থেকে বর্ণিত পয়গম্বর বলেন ইয়াওয়াদু আহলুল আফিয়াতি হিনা ইউতা আহলুল বালাইয়া সওয়াব। হাশরের ময়দানে মুমিন বান্দা যাদেরকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তেমন কষ্ট দেয় নাই, দুনিয়ার মধ্যে আল্লাহ পরীক্ষা নেয় নাই, আমার আল্লাহ দুনিয়ার মধ্যে মুসিবত দেয় নাই, দুনিয়ার মধ্যে মা নিয়া বাবা নিয়া কষ্ট দেয় নাই, দুনিয়ার মধ্যে অসুস্থতা নিয়া কষ্ট দেয় নাই, এরে নবীর উম্মতের দল, এই তল্লা মসজিদে 34 জন আল্লাহর মুসলমান বান্দা চলে গেল, ইমাম সাহেব চলে গেল, মুয়াজ্জিন সাহেব চলে গেল, এরে আল্লাহর গোলাম এশারের নামাজের পরে একটা দোয়ার মধ্যে বসেছিলাম, এমন সময় আমি ফোন পাইলাম এশারের নামাজের মধ্যে নাকি মানুষগুলো বিদায় হয়ে গেছে। আরে আল্লাহর গোলাম দুনিয়া কিছুই না, চোখের পলকে মানুষগুলো বিদায় হয়ে গেল। আমি শুনেছি একজন আল্লাহর বান্দা, এমন একজন আল্লাহর বান্দাও ছিল, সন্তান বাবার কাছে চেয়েছে বাবা খাবার খাবো, বাবা খাবার দাও, বাবা খাবার দাও, বাবা ডাক দিয়া কয় সন্তান খাবার খাবো তবে নামাজ পড়িয়া। চলে আসছেন হুজুর, চলে আসছেন, নারায় তাকবীর, নারায় তাকবীর, তাকবীর।